বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা ভাইরাস সম্পর্কে প্রায় সকলেই অবগত এবং করোনা ভাইরাসকে ঠেকাতে কেন্দ্র সরকার যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কেও সকলেই জানেন। এই ভাইরাস সম্পর্কিত কি কি সচেতনতা অবলম্বন করা উচিত সে বিষয়ে কান্দিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে বলা হয় এবং ঘরে থাকার আবেদন জানান স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলা এবং স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গুরুপ্রসাদ মুখার্জি। মূল উদ্দেশ্য, আমি কোন নম্বর ওয়ার্ডে হেলথ কর্মী বা HSW কর্মী, আমি কালী পৌরসভাটি, আমার নাম করবিরক্ত। আমি কোন নম্বর ওয়ার্ডটাকে বা আশেপাশে ওয়ার্ডগুলো যারা আমার এলাকার কাছাকাছি পড়ছে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তারা কীভাবে সচেতন হবে, বাড়ি থেকে এখন যেন বাইরে না বেরোয়, বাড়িতে থাকলে তারা রোগমুক্ত হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং তাদের শারীরিক কোনো কিছু প্রবলেম হলে আমরা সেই তথ্যগুলোকে নিয়ে কান্দি পৌরসভাতে জানাচ্ছি। সেখান থেকে কারো কোনো ডাক্তার বা টুকটুকি বা কারো কোনো কিছু সমস্যা হলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। এটা তো আমরা ধরুন শিক্ষিত লোক, আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক, আমরা শিক্ষিত, আমরা খবরের কাগজ ফলো করি, আমরা টিভি ফলো করি, টিভির সংবাদগুলো দেখি, অতএব আমরা পরামর্শ অনুযায়ী চলি। কিন্তু যারা অনেকে আছে যারা আর কি এই মানে নিউজ চ্যানেল দেখতে পারে না বা খবরের কাগজ পড়তে পারে না, তারা তাদের সরকারের যে ধ্যান ধারণা, তাদের সরকারের যে পরামর্শ এই ওই সংক্রান্ত, সেই পরামর্শগুলো তারা মেনে চলার ক্ষেত্রে অনেক তাদের প্রতিবন্ধকতা থাকে, তারা জানতে পারে না। সেক্ষেত্রে এই স্বয়ম্ভর গোষ্ঠী যারা আছেন তারা যে মানে এই ইয়েটা নিয়েছেন, কর্মসূচিটা নিয়েছেন, সত্যি প্রশংসনীয়। আজকে 15 নম্বর ওয়ার্ডের যে ডেঙ্গু করোনা নিয়ে যে প্রচার করছে মহিলারা, আপনি সে ব্যাপারে একটু বললে ভালো হয় আমাদের। আমাদের কান্দি পৌরসভার তরফ থেকে করোনা ভাইরাস নিয়ে এবং ডেঙ্গু প্রতিরোধ নিয়ে গত 15 দিন ধরে 2 সপ্তাহব্যাপী প্রতিটা বাড়ি বাড়ি মানুষকে সচেতন করা এবং করোনা যে কী বিপজ্জনক সে সম্বন্ধে অবহিত করা, এবং সামনে এই গরম পড়ছে, গরমে আবার ডেঙ্গু, যেটা আমাদের প্রতি বছরই একটা আমাদের কাছে আতঙ্ক সৃষ্টি করছে, সেই আতঙ্ক থেকে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত না হয় তার জন্য আমাদের এই গ্রুপের মহিলারা, তার সঙ্গে HSW মহিলা, তারা নিজ উদ্যোগ নিয়ে এবং আমার কাছে এই ব্যাপারে তাদের অনুমোদন নিয়ে তারা প্রতিটা বাড়ি এবং সমস্ত মানুষকে ধরে ধরে বোঝাচ্ছে যে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে গেলে কী করতে হবে, কী নিয়ম নীতি মানতে হবে, সরকার যে লকডাউন করেছে সেই লকডাউনের উপকারিতা কী, বিভিন্ন ওষুধপত্র তাদের সঙ্গে থাকছে, জ্বর, জ্বালা, মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ওষুধগুলো আমাদের পৌরসভার তরফ থেকে বিনামূল্যে তাকে দেওয়া হচ্ছে, এবং মানুষ এই ব্যাপারে ভীষণভাবে সাড়া দিয়েছে। মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, এটা জনপ্রতিনিধিদের কাজ, এবং তার সঙ্গে আমি মহিলাদেরকে ধন্যবাদ দিই যারা সমস্ত বাড়ির কাজ ফেলে অন্যান্য তাদের গুরুত্বপূর্ণ বিষয়টাকে উজ্জ্ব রেখে তারা বাড়ি বাড়ি যাচ্ছে নিজের জীবনের রিস্ক নিয়ে। তার জন্য আমি বলবো যে কান্দি পৌরসভা শুধু 15 নম্বর ওয়ার্ড নয়, সমস্ত ওয়ার্ডগুলো আগামী দিনে এইভাবে মানুষকে সচেতন করবে। মানুষের সচেতনতা বৃদ্ধি হলে মানুষের রোগমুক্তি হবে, রোগমুক্তি হলে আমরা সবাই আনন্দে থাকবো, আবার আনন্দ উপভোগ করব। আমরা সকলকে নিয়ে আগামী দিনে আমাদের আনন্দ, উৎসব, পুজো, অর্চনা যেগুলো সব বন্ধ হয়ে গেছে সেগুলোকে আমরা আবার নতুনভাবে আনন্দের মধ্যে থেকে আমরা গোটা সমাজটাকে নিয়ে যাব, এই আশা নিয়ে আমরা এইগুলোকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি, আমরা থাকব, এবং আগামী দিনে মানুষের বিপদে আপদে আমরা সবসময় পাশে দাঁড়াবো, এবং এই মেয়েগুলোকে সেদিনও আমরা পাবো, এবং সকলকে আগামী দিনে যাতে পাই তার জন্য অনুরোধ।